गाइस ये रहा मेरा सीट 44 और भाई का सीट ऊपर में है, ऊपर में भाई उधर का सीट है, हम लोग दोनों एडजस्ट करके सो जाएंगे। सो गाइस फाइनली ट्रेन स्टार्ट हो गया है, हम लोग निकल पड़े हैं रोंगिया जंक्शन से दिल्ली के लिए। अभी हम लोग कर रहा है लंच और लंच में हम लोग खा रहे हैं बिरयानी और भाई बिरयानी है, साथ में मिर्ची भी है नमक भी है। स्लीपर में आ चुके हैं, ये स्लीपर बुगी है, थोड़ा सा भीड़ है। हम लोग आके पहुंचे हैं स्लीपर और ये तीनों को देख सकते हैं हम लोग। सो गाइस राजधानी हमारा आज सेकंड डे, आज हमें সাড়ে আটটা মান বাজে আমি ডেস্টিনেশন পৌঁছিলাম পাম আর বর্তমানে মর্নিং ব্রেকফাস্ট আইছে আর রিসেন্টলি রাজধানী এক্সপ্রেস যাত্রা করে ভালো লাগিছে বহুত, কারণ ইয়াত যিখিনি বস্তু প্রভাইড করেছে ক্লিন এন্ড হাইজিন আর বহুত মানে হেলদি প্রডাক্ট। তো আপনাদেরকে যদি কেতিয়াবা সফর করিম বুলি ভাবিছে মানে টোর করিম বুলি ভাবিছে তো তাড়াতাড়ি যাব পারে, আমার ভালো লাগিছে বহুত ইয়াত। মানে দেখাই আছো কিছুমান ব্রেকফাস্ট প্রভাইড করেছে, সেইখিনি বস্তু আপনাদের দেখাম। ইয়াত আপনার এটা হল ব্রেড টোটালি সিল পেকড আর এটা আমাকে প্রভাইড করেছে, আর লগত ইয়াত আছে আমলেট, তারপিছত এটা টমেটো কেচাপ, আপনার টি চা চা এটা প্যাকেট দিছে, এটা চা গরম পানি লৈ আহিব, এটা ম্যাঙ্গো জুস দিছে, এটা হয়ে গেল ম্যাঙ্গো জুস, ওকে ভ্যালিডেট হয় বহুত ধুনিয়া। এই চার কারণে দিছে আপনার ক্রিমার আমুল গোল্ড, এটা আমুল গোল্ডর হয়, তারপিছত সুগার কারণ দিছে এটা সুগার ফ্রি সালফার ফ্রি সুগার বলি কয় ইয়াত, এইটো আমার দিছে ইয়াত, আর লগত দিছে এটা সরু মরু এটা বাটার, এজনের কারণে সাফিসিয়েন্ট হয় হয়ে যাবে। সেইখিনি হল আমার মর্নিং ব্রেকফাস্ট, মোর পার্সোনাল রেকমেন্ড আপনাদেরকে রাজধানী সফর করে যাব, বহুত ভাল পাব আপনাদের দোস্ত। আজকে মর্নিং ব্রেকফাস্ট এই। সো বন্ধুসকল এয়া হল আপনার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর যিখিনি আপনাদের দৃশ্য চাই আছে সব রেলওয়ে স্টেশনের আন্ডারতে আছে, আর ইয়াত বহুত অটো পাব আপনাদের, সেই অটোবুর লই কিনে আপনাদের নিজের নিজের ঠাইত যাব পারিব। সো বন্ধুসকল এটা আমি আজি ইয়াত থাকিম, অহাকালি রাতেপা ইয়ারপর বেলেগ একটা ঠাইল যাম। ধন্যবাদ ভিউয়ার্স। আমার মোবাইল লস হল, মানে মোবাইল চুরি হয়ে গেল এইখিনিরপরা দিল্লি রেলওয়ে স্টেশনেরপর, আর বিশেষকে আপনাদের যদি ইয়াত আহে তেতিয়ালে মোবাইল আর ওয়ালেট নিজের পয়সাখিনি আপনারা সাবধানে থব। আপনার আগর কবি ভি আতে হো দিল্লি রেলওয়ে স্টেশন পে বা দিল্লি ঘুমনে আতে হো তো আপনার বটুয়া আর মোবাইল কো সহি তরিকে সে আপনার রাখনা সম্ভাল কে রাখনা, উসকো হুশিয়ার রহনা থোড়া আর আপনার সামান পে পুরি নিগরানি করনা, সমঝদার সে কাম লেনা আপনার মোবাইল যেহেতু লস হল, আর মোবাইল লস হওয়ার যেটু কমপ্লেন মই ইয়াত দিব গৈছিলোঁ, মোৰ লগত আশে পাশে থকা দুজনক ইয়াতে চেকও কৰিছে, সেইটো আপোনালোকক জনাই দিলোঁ আৰু। সো এইটো আমাৰ এটা লস হল মোবাইল এটা।